পাবনার ঈশ্বরদীতে দিন দিন বাড়ছে রাস্তায় বস্তায় আদা চাষ। পতিত জমিতে বস্তায় আদা চাষ লাভজনক হওয়ায় অনেকেই ঝুঁকছেন চাষাবাদে। এতে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। এদিকে আদা চাষে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। ঈশ্বরদী থেকে মোহাম্মদ রাসেল আলীর পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম, যা খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে। ভেষজ ঔষধ হিসাবেও রয়েছে এর সুনাম। তাই পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয়ের আশায় পাবনার ঈশ্বরদীতে জনপ্রিয় হয়ে উঠেছে বস্তায় আদা চাষ। কৃষকরা বলছেন বস্তায় আদা চাষে খরচ কম ও ঝামেলা তেমন না থাকায় লাভ বেশি, ফলে উপজেলায় বাড়ছে আদা আবাদের পরিধি। বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরাও। যে পরিমাণ খরচ হয়েছে স্যার, তো সে তার সাথে মানে দ্বিগুণ আমি এটা লাভবান হইতে পারবো। আমার ছেলে আর আমি মিলে তাকে সকাল সন্ধ্যায় সহযোগিতা করি। আদার গাছ যেমন পরিষ্কার করা, সার টার দেওয়া, এগুলা করে থাকি। এদিকে আদা চাষে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমাদের পরামর্শক্রমে আবাদ করতেছে। আমি আশা করি যে আগামীতে আদা ব্যাপকভাবে আবাদ হবে এবং যে আদা চাষ হয়েছে এতে দেশ এবং কৃষির উন্নত হবে। এভাবে প্রতিটা বাড়িতে যদি আমরা বস্তায় আদা চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে পারি, তো আমাদের দেশের যে আদা বাইরে থেকে যে পরিমাণ আদা আমদানি করতে হয় সেই আমদানি খরচটাও কমবে, প্লাস হচ্ছে আমার কৃষক নিজস্ব উৎপাদিত আদা দিয়ে তার পারিবারিক চাহিদা মেটাতে সক্ষম হবে বলে মনে করি। চলতি মৌসুমে ঈশ্বরদী উপজেলায় 20,000 বস্তায় আদা চাষ হয়েছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।